অনলাইনে বর্তমানে সিমের অফার বাই সেল করে টাকা ইনকাম করার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সিম ছাড়াও টপ আপ করে ড্রাইভ প্যাকেজ সেল করে প্রতি মাসে একটা ভালো পরিমাণ অর্থ ইনকাম করা যায় শুধুমাত্র এই অফার বাই সেল করে। স্টুডেন্টস, জব হোল্ডার অথবা গৃহিণী যে কেউ চাইলেই শুরু করতে পারে এই ধরনের একটা বিজনেস, তবে তার জন্য শুধুমাত্র প্রয়োজন একটি ট্রাস্টেড অ্যাপস। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপস শেয়ার করব যেটা আসলেই 100% ট্রাস্টেড। এই অ্যাপস কিভাবে আপনি ডাউনলোড করবেন, কিভাবে ব্যবহার করবেন, কিভাবে আপনি ইনকাম করবেন, সব কিছুই আপনাদেরকে আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে শুধুমাত্র ভিডিওটা কন্টিনিউ করতে হবে। যদি আপনিও চান প্রতি মাসে এই সিমের অফার বাই সেল করে টাকা ইনকাম করতে, তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক। তো আমরা আজকে যেই অ্যাপসটি নিয়ে কথা বলবো সেই অ্যাপসটির নাম হচ্ছে সহজ রিচার্জ। এই অ্যাপসটির ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলেই কিন্তু আপনারা গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন। অলরেডি কিন্তু আমি এই অ্যাপসটি আমার ফোনে ইনস্টল করে নিয়েছি, এখন শুধুমাত্র এখান থেকে ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর এখানে আপনাদের হয়তো বা একটা পারমিশন চাইতে পারে, সো এই ক্ষেত্রে আপনি অ্যালাউ করে দিবেন। এরপর আপনি এখানে দেখতে পাবেন লগ ইন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন। আমরা যেহেতু প্রথমত এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার জন্য এখান থেকে অ্যাকাউন্ট খুলুন এই অপশনটিতে ট্যাপ করে দিব। এবার এইখান থেকে আমাদেরকে আবার পারমিশন অ্যালাউ করতে হবে। এরপর এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র, এবং এইখানে আপনাকে কিন্তু জাতীয় পরিচয়পত্রের ছবি আপলোড করতে হবে। এখানে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন একটা ক্যামেরার আইকন রয়েছে, আর এইখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের যে অংশটি রয়েছে সেটা আপনি আপলোড করবেন। তার জন্য প্রথমত আপনাকে ক্যামেরা আইকনটির উপর ট্যাপ করতে হবে। তারপর এখান থেকে আপনি সরাসরি ক্যামেরা দিয়ে আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি তুলতে পারবেন, অথবা যদি আপনার ছবি তোলা থাকে তাহলে আপনি এখান থেকে গ্যালারি সিলেক্ট করে দিবেন। আপনি যখন গ্যালারি সিলেক্ট করবেন তখন কিন্তু আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। সেইখান থেকে আপনাকে আপনার ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের প্রথম অংশটি মানে প্রথম পৃষ্ঠাটি আপলোড করতে হবে। প্রথম পৃষ্ঠাটি ইনপুট করার পর আপনি কিন্তু এখান থেকে জুম করতে পারবেন অথবা আপনি ক্রপ করতে পারবেন একটা নির্দিষ্ট সাইজ নিয়ে। তারপর আপনি নিচে দেখতে পাবেন ঠিক আছে নামে একটা বাটন, আপনাকে এই অপশনটির উপর ট্যাপ করতে হবে। তারপর আপনাকে পিছনের যে অংশটি রয়েছে সেটা আপলোড করতে হবে, তার জন্য নিচের যে ক্যামেরা আইকন রয়েছে সেইখানে ট্যাপ করতে হবে। এবার আপনাকে সেম একইভাবে গ্যালারিতে প্রবেশ করতে হবে। এবার গ্যালারি থেকে আপনার জাতীয় পরিচয়পত্রের পিছনের অংশটি আপলোড করতে হবে। তারপর আপনি সেম একইভাবে কিন্তু এখান থেকে ক্রপ করতে পারবেন। তারপর আপনি আবারও এখানে দেখতে পাবেন ঠিক আছে নামে একটা বাটন, আপনাকে এইখানে ট্যাপ করতে হবে। এরপর আপনাদেরকে নিচের দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী একটা বাটন রয়েছে, অথবা এখানে এরো বাটন রয়েছে সেইখানে ট্যাপ করতে হবে। তো এবার এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ইনফরমেশন কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। তার মধ্যে এখানে প্রথমে হচ্ছে নাম, এবং এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ বা জন্ম তারিখ, এবং এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার। এগুলি কিন্তু ভোটার আইডি কার্ড যখন আপনি এখানে ওই আপলোড করবেন তখনই কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তার পরবর্তীতে আপনাকে এখান থেকে মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপরে পিন এবং নিশ্চিত পিন, এগুলো আপনাকে দিতে হবে। তো আমি এখানে প্রত্যেকটা দিয়ে দিচ্ছি। এবার এখানে দেখতে পাচ্ছেন নাম, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার, সব কিছু কিন্তু ইনপুট করা হয়েছে। এখন এইখানে পিন নাম্বার এবং নিশ্চিত পিন নাম্বার দিতে হবে। সো এই ক্ষেত্রে আপনি আপনার মতো করে একটি পিন নাম্বার এখানে অ্যাড করে দিবেন। এইখানে আপনাকে নিশ্চিত পিন করতে হবে, আপনি প্রথমে যে পিন নাম্বারটি দিবেন সেটা এখানে আপনি আবার পুনরায় টাইপ করবেন। ওকে, এবার ফাইনালি আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন লেভেল নামে একটা অপশন রয়েছে, আর এইখানে আপনি যদি ট্যাপ করেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে টোটাল 5টি লেভেল রয়েছে, এবং এই 5টি লেভেলে আপনি কিন্তু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন, এবং এই 5টি লেভেলের জন্য কিন্তু আপনাকে আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। প্রথমত আপনি দেখতে পাচ্ছেন লেভেল 1, এটা হচ্ছে সাব অ্যাডমিন। আপনি যদি এই অ্যাকাউন্টের আন্ডারে সাব অ্যাডমিনের অ্যাকাউন্ট নিতে চান তাহলে কিন্তু আপনাকে টোটাল রেজিস্ট্রেশন ফি দিতে হবে 1500 টাকা। ওকে, এরপর আপনি এখান থেকে যদি লেভেল 2 অথবা হাউস এইটাকে সিলেক্ট করেন তাহলে আপনাকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে 500 টাকা। তারপর এখান থেকে আপনি এজেন্ট লেভেল 3 এইটাকে যদি সিলেক্ট করেন তাহলে আপনাকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে 300 টাকা।
এরপর এখান থেকে আপনি যদি লেভেল 4 অর্থাৎ রিটেইলার যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনাকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে 200 টাকা এরপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সর্বশেষ লেভেল 5 অর্থাৎ জেনারেল এইটা যদি সিলেক্ট করেন তাহলে আপনাকে দিতে হবে 100 টাকা এইখান থেকে আমরা মূলত এই লেভেল 2 অর্থাৎ হাউস অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার জন্য এখান থেকে আমরা লেভেল 2 সিলেক্ট করে দিয়েছি এখন আমাদেরকে এখান থেকে 500 টাকা রেজিস্ট্রেশন খরচ বা ফি দিতে হবে এখন এইটা দেওয়ার জন্য আমাদেরকে প্রথমত এখান থেকে এগিয়ে যান এই বাটনটির উপর আমাদেরকে ট্যাপ করতে হবে এখন আপনি এখানে দেখতে পাবেন নোটিফিকেশন থাকবে কিছু তাদের যে আপডেটগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে শো করবে আর এখানে আপনি দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের যে খরচ সেটা এবং এই খরচটা আমরা দিতে পারবো মূলত হচ্ছে বিকাশ পেমেন্টের মাধ্যমে নগদ সেন্ড মানির মাধ্যমে অথবা রকেট সেন্ড মানির মাধ্যমে তো আমরা এইখান থেকে 500 টাকা অ্যাড ফি দেওয়ার জন্য মূলত হচ্ছে রকেটের অ্যাকাউন্টটি ব্যবহার করব অর্থাৎ আমরা রকেটের এখানে নাম্বারটি যে রয়েছে সেটা আমরা এখান থেকে কপি করব কপি করার পর এখন আমরা আমাদের রকেট অ্যাকাউন্টে চলে আসব সেইখান থেকে আমাদেরকে সেন্ড মানি করতে হবে আর তার জন্য আমরা এখান থেকে সেন্ড মানি অপশনটির উপর ট্যাপ করে দিব এবার এখান থেকে আমরা যে নাম্বারটিকে কপি করেছি সেটা এখানে পেস্ট করে দিব তারপর এখান থেকে নেক্সটে ট্যাপ করব এখন আমরা এখান থেকে অ্যামাউন্ট লিখব 500 ওকে তো 500 লেখার পর এখন আমরা জাস্ট সাবমিট করে দিব আমাদেরকে পিন নাম্বারটা দিতে হবে এরপর আমরা এখান থেকে ট্যাপ করে ধরব আমরা কিন্তু রকেট থেকে তাদের যে পেমেন্ট সেটা কিন্তু আমরা অলরেডি সেন্ড মানি করে দিয়েছি এখন আমাদেরকে এখান থেকে ট্রানজ্যাকশন যে নাম্বারটা রয়েছে সেটাকে কপি করতে হবে বা টাইপ করতে হবে তো তার জন্য আমরা এখন চলে যাব ওই অ্যাপসের মধ্যে তারপর এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটি আমাদেরকে টাইপ করতে হবে ওকে তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ট্রানজ্যাকশন যে আইডি সেটা কিন্তু এখানে টাইপ করে দিয়েছি এখন আমাদেরকে এখান থেকে সাবমিট করুন এই বাটনটির উপর ট্যাপ করতে হবে এখন আপনি দেখতে পাবেন এখানে একটা কোডের অপশন রয়েছে আর আপনি যে নাম্বারটি ব্যবহার করবেন সেই নাম্বারেই কিন্তু একটা ওটিপি কোড চলে যাবে 6 ডিজিটের আপনাকে সেই কোডটিকে কপি করতে হবে এবং কপি করার পর আপনি জাস্ট এখানে পেস্ট করে দিবেন ওকে পেস্ট করার পর এখান থেকে আপনি এগিয়ে যান এই বাটনটির উপর ট্যাপ করে দিবেন এখন আপনি দেখতে পাচ্ছেন আমার নাম এখানে রয়েছে তারপর হচ্ছে মোবাইল নাম্বার রয়েছে আর আমি কিন্তু লেভেল 2 তে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পেরেছি আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি কিন্তু 500 টাকা তাদেরকে রেজিস্ট্রেশন ফি দিয়েছি এখন আমরা এখানে প্রথমত যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ব্যালেন্স আমরা এখানে ব্যালেন্সের উপর ট্যাপ করব ট্যাপ করলে দেখতে পাচ্ছি এখানে আমাদের ব্যালেন্স হচ্ছে 0 টাকা এখন অনেকের একটা প্রশ্ন আসতে পারে যে আমরা এখনই 500 টাকা তাদেরকে দিয়েছি তাহলে আমাদের ব্যালেন্স 0 কেন আমরা এখানে যে 500 টাকা তাদেরকে সেন্ড মানি করেছি সেটা শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন ফি দিতে হয়েছে 500 টাকা এখন থেকে তাদেরকে আর কোনো টাকা দিতে হবে না এখন আমরা এখানে ব্যালেন্স অ্যাড করব এবং ব্যালেন্স অ্যাড করার পর আমরা এখান থেকে রিচার্জ করতে পারবো তারপর হচ্ছে প্যাকেজ কিনতে পারবো প্যাকেজ বাই সেল করতে পারবো এবং ইনকাম করতে পারবো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যালেন্স আমরা এই অ্যাপসটি দিয়ে যদি কাজ করতে চাই তাহলে প্রথমেই আমাদেরকে ব্যালেন্স অ্যাড করতে হবে তার জন্য অ্যাড ব্যালেন্স এই অপশনটিতে ট্যাপ করতে হবে ট্যাপ করলে আপনি কিন্তু আবারও একইভাবে দেখতে পাবেন তিনটি নাম্বার রয়েছে নগদ রকেট এবং বিকাশ এখন আপনি এখানে সর্বনিম্ন 100 টাকা আপনি অ্যাড করতে পারবেন তো আমি এইখান থেকে এখন অ্যাড করে দেখাবো তার জন্য আমাদেরকে এইখান থেকে রকেট সেন্ড মানি এই নাম্বারটি কপি করতে হবে কপি করার পর এখন আমরা পুনরায় আমাদের রকেট অ্যাকাউন্টে চলে আসব এইখান থেকে আমরা জাস্ট চলে যাব সেন্ড মানি এই অপশনে তারপর আমরা যে নাম্বারটি কপি করেছি সেটা এখানে পেস্ট করব পেস্ট করার পর এখন আমরা এখান থেকে নেক্সট অপশনে যাব তারপর এখান থেকে আমরা 300 টাকা সেন্ড মানি করব এখন কিন্তু ফাইনালি আমি আবার 300 টাকা তাদেরকে সেন্ড মানি করে দিয়েছি আর এখন এইখানে আরেকটা ট্রানজ্যাকশন নাম্বার রয়েছে সেইটা কিন্তু এখন আমাদেরকে তাদের এই অ্যাকাউন্টে অ্যাড করতে হবে কিভাবে অ্যাড করব দেখুন এখানে প্রথমত হচ্ছে যে ট্রানজ্যাকশন নাম্বারটা আমাদেরকে কপি করতে হবে এখানে ট্রানজ্যাকশন নাম্বার দেওয়া হয়েছে এরপর এখানে পরিমাণ দিতে হবে তারপর এখানে আমাদের পিন কোড দিতে হবে আমরা যেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছিলাম ওকে এখান থেকে আমরা পরিমাণ টাইপ করব 300 টাকা তারপর এখান থেকে পিন কোড এখানে আমরা পিনটা দিয়ে দিব পিন নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে আপনি দেখতে পাচ্ছেন সাবমিট করুন এই অপশনটির উপর ট্যাপ করবেন ওকে যখন আপনি সাবমিট বাটনে ট্যাপ করবেন তখন সাথে সাথে কিন্তু আপনার পেমেন্ট অ্যাড করা হয়ে যাবে
আমি এখানে দেখাচ্ছি, এই যে দেখেন উপরে কিন্তু নোটিফিকেশন চলে আসছে যে প্রিয় গ্রাহক আপনার 300 টাকা অ্যাড মানি সফল হয়েছে এবং 0 টাকা কমিশন চার্জ হিসেবে পেয়েছেন। মানে আপনি যখন ব্যালেন্স অ্যাড করবেন তখন কিন্তু কোনো কমিশন পাবেন না। এখন আমরা সরাসরি এখান থেকে ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পর এখন আমরা যদি এখান থেকে ব্যালেন্স এখানে চেক করি তাহলে দেখতে পারবো আমাদের এখানে কিন্তু অলরেডি 300 টাকা ব্যালেন্সে যোগ করা হয়েছে। তো এখন আপনি এখান থেকে ব্যালেন্স কিভাবে অ্যাড করতে হয় সেটা কিন্তু শিখতে পেরেছেন। এখন আমাদেরকে কিন্তু এই অ্যাপস থেকে টাকা ইনকাম করতে হবে। কিভাবে ইনকাম করব সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ এবং এখানে হচ্ছে প্যাকেজ। আমরা রিচার্জ করে এবং প্যাকেজ সেল করে টাকা ইনকাম করব। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে রিচার্জ অপশনটির উপর ট্যাপ করব। ট্যাপ করলে এখানে দেখতে পাচ্ছেন প্রাপক এবং এইখানে আপনাকে যেই নাম্বারে আপনি টাকা রিচার্জ করবেন সেই নাম্বারটি কিন্তু এখানে টাইপ করতে হবে। তো এখানে আমি একটা নাম্বার টাইপ করে দিয়েছি। তারপর এখান থেকে আমাদেরকে পরিমাণ সিলেক্ট করতে হবে। আর আপনি চাইলে কিন্তু এখান থেকে ইন্টারনেট মিনিট বান্ডেল এবং কল রেটও কিন্তু আপনি রিচার্জ করতে পারেন। এখন আমরা এখানে পরিমাণ দিব। ফর এক্সাম্পল আমরা এখান থেকে 50 টাকা রিচার্জ করব, তার জন্য এখান থেকে 50 সিলেক্ট করেছি। এখন আমাদেরকে এগিয়ে যান এই বাটনটিতে ট্যাপ করতে হবে। এখন আপনি দেখতে পাচ্ছেন আমরা যে নাম্বারে টাকাটা রিচার্জ করব সেই নাম্বারে 50 টাকা রিচার্জ করলে আমরা কিন্তু 1.40 টাকা কমিশন পেয়ে যাব এবং আমাদের নতুন ব্যালেন্স কত থাকবে সেটাও কিন্তু এখানে শো করছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা জাস্ট এখানে আমাদের পিন নাম্বারটি দিব। পিন নাম্বার দেওয়ার পর এখানে ট্যাপ করে ধরে রাখবো। যখন সাকসেস হবে তখন কিন্তু সাথে সাথে যেই নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারে কিন্তু টাকাটা চলে যাবে, সেই সাথে কিন্তু আপনার যে কমিশন থাকবে সেই কমিশনটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এখন এখানে কিন্তু কমিশনের পরিমাণ কম বেশি হতে পারে আপনার অ্যাকাউন্টের লেভেলের উপরে। আমি এখন এখান থেকে পিন নাম্বারটা দিব। আমার এখানে পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে আমি জাস্ট এখান থেকে ট্যাপ করে ধরে রাখবো। দেখতে পাচ্ছেন এখানে রিচার্জ সফল হয়েছে। এখন এখান থেকে ঠিক আছে এই বাটনটিতে ট্যাপ করে দিব। এখন আপনি দেখতে পাচ্ছেন এই যে টপ আপের একটা মেসেজ চলে আসলো, অর্থাৎ আমার কিন্তু রিচার্জ কমপ্লিট হয়েছে। এখন আমি যদি আমার ব্যালেন্সটা চেক করি এখান থেকে তাহলে দেখতে পারবো আমার ব্যালেন্সে এখন কিন্তু 251.40 টাকা রয়েছে, কারণ 250-এর জায়গায় কিন্তু আমি 1.40 টাকা কমিশন পেয়েছি, সেই কমিশনটা কিন্তু এখানে অ্যাড হয়েছে। এখন আপনি যখন কাউকে রিচার্জ করে দিবেন তখন কিন্তু সে আপনাকে 50 টাকা দিবে আর আপনি কিন্তু 1.40 টাকা আপনার ব্যালেন্সে আরও পেয়ে গেছেন। ঠিক এইভাবে কিন্তু ইনকাম হয়। এখন আপনি কত টাকা দৈনিক রিচার্জ করতে পারবেন তার উপর কিন্তু আপনার ইনকাম নির্ভর করবে। এরপর এখান থেকে আপনি প্যাকেজের মাধ্যমেও টাকা ইনকাম করতে পারবেন। আমরা এখান থেকে প্যাকেজ অপশনটির উপর ট্যাপ করব। ট্যাপ করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রবি, বাংলা লিঙ্ক সহ আরও অন্যান্য যত মোবাইল অপারেটর রয়েছে সবগুলোই কিন্তু এখানে রয়েছে। প্রথমত আমরা এখান থেকে ফিল্টার করে নিব, তার জন্য এই অল অপশনটির উপর ট্যাপ করব। ট্যাপ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি মোবাইল ফোনের যত অপারেটর রয়েছে সবগুলোই কিন্তু এখানে রয়েছে। এখন এখান থেকে ফর এক্সাম্পল আমি এখান থেকে গ্রামীণ ফোন সিলেক্ট করব। গ্রামীণ ফোন সিলেক্ট করার পর এখানে কিন্তু গ্রামীণ ফোনের অনেকগুলো প্যাকেজ রয়েছে বা বান্ডেল রয়েছে, এইগুলো সেল করে কিন্তু আপনি একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। আমি এখান থেকে ফর এক্সাম্পল আপনাদেরকে একটা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে জিপির 25 জিবি এবং 100 মিনিট 30 দিন মেয়াদের আপনি যদি এই অফারটা সেল করেন তাহলে রেগুলার মূল্য হচ্ছে 579 টাকা, আর এইখানে আপনি যদি অ্যাপস থেকে যদি কিনেন তাহলে কিন্তু 520 টাকায় পেয়ে যাচ্ছেন আর আপনি কমিশন পাবেন 59 টাকা। এই দেখতে পাচ্ছেন 59 টাকা কিন্তু আপনি কমিশন পেয়ে যাবেন। এখন আপনি যদি এই অফারটা কাউকে সেল করেন তাহলে আপনি এখানে 520 টাকার জায়গায় কিন্তু আপনি যদি 30 টাকা বা 40 টাকা কমিশন রাখেন তাহলেও কিন্তু আপনার কোনো সমস্যা নেই, অথবা আপনি এখানে রেগুলার যে প্রাইস রয়েছে সেটাই আপনি রাখতে পারেন। নর্মালি যারা এমবি বা মিনিটের প্যাকেজ কিনে থাকে তারা যখন নিকটস্থ কোনো একটা টেলিকমের দোকানে যায় তখন কিন্তু তারা এই রেগুলার যে প্রাইসটা রয়েছে সেটাই রাখে। আপনি চাইলে ওই রেগুলার প্রাইসের চেয়েও কিন্তু কম মূল্যে এবং এইখানে যে অফার মূল্যটা পাচ্ছেন তার চেয়ে একটু বেশি মূল্যে আপনি যদি এই অফারগুলো বা প্যাকেজগুলো সেল করেন তাহলে কিন্তু আপনি প্রতিদিনই প্রচুর পরিমাণ অফার সেল করতে পারবেন। আর তার জন্য কিন্তু আপনাকে ফেসবুকে বা আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে একটু মার্কেটিং করতে হবে। আর যদি আপনার টেলিকমের দোকান থাকে তাহলে তো আপনি খুব সহজেই এই অফারগুলো বিক্রি করতে পারবেন। ওকে, তো এই ক্ষেত্রে প্রত্যেকটা অফারের মধ্যেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি একটা ভালো পরিমাণ কমিশন রয়েছে।
70 টাকা 80 টাকা 50 টাকা এরকম কিন্তু অনেক অফার রয়েছে। আর এই ক্ষেত্রে আপনি যদি প্রতিদিন 10 থেকে 20টা পর্যন্ত অফার সেল করতে পারেন তাহলে কিন্তু অ্যাভারেজে আপনি 300-400 টাকা ইনকাম করতে পারবেন। পাশাপাশি আপনারা রিচার্জের উপরে কিন্তু প্রতি হাজারে একটা কমিশন পাবেন, যেটা আমি রিচার্জ করে আপনাদেরকে দেখিয়েছি। তো এই ক্ষেত্রে আমি তাদের একটা ওয়েবসাইট রয়েছে, আমি তাদের ওয়েবসাইটটা থেকে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন সহজ রিচার্জের একটা ওয়েবসাইট রয়েছে, আর ওই ওয়েবসাইটের লিঙ্কও আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে হাউস অ্যাকাউন্ট, এবং এই অ্যাকাউন্টে আপনি প্রতি হাজারে 28 টাকা কিন্তু কমিশন পাবেন। তাছাড়া আপনি এখানে দেখতে পাচ্ছেন এজেন্ট, এই এজেন্ট থেকে যদি আপনি টাকা রিচার্জ করেন তাহলে কিন্তু 24 টাকা কমিশন পাবেন। আপনি যদি রিটেলার হন তাহলে 20 টাকা, এবং আপনি যদি জেনারেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনি 16 টাকা কমিশন পাবেন। আর আপনি যদি সাব অ্যাডমিনের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু 32 টাকা পাবেন প্রতি হাজারে। আর আপনি যদি সেই টাকাটা বা আপনার কমিশনটা যদি ব্যাংকের অ্যাকাউন্টে নিতে চান তাহলে কিন্তু প্রত্যেকটা লেভেলের জন্যই কিন্তু আপনি 8 টাকা করে বেশি কমিশন পাবেন। এখানে লেভেল অনুযায়ী আপনি যে ইনকামগুলো করতে পারবেন সেগুলোর বিস্তারিত বিষয়গুলো কিন্তু আপনারা তাদের ওয়েবসাইট থেকে জানতে পারবেন, আর এই ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই অ্যাপসটির মাধ্যমে যে আপনি শুধুমাত্র রিচার্জ করতে পারবেন আর প্যাকেজ সেল করতে পারবেন, শুধুমাত্র এগুলোই না, এখান থেকে কিন্তু আপনারা পে বিল করতে পারবেন। পে বিল মানে হচ্ছে আপনি এখানে গিয়ে বিদ্যুৎ বিল দিতে পারবেন, আপনি ডিশ বিল দিতে পারবেন, গ্যাস বিল দিতে পারবেন, এগুলো কিন্তু আপনি এই অ্যাপসটার মাধ্যমে খুব সহজেই করতে পারবেন। তারপর এখানে রয়েছে শপিং। এখন এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাড ব্যালেন্সের সাথে কিন্তু দুইটা অপশন রয়েছে। এখানে একটা হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার, আপনি যদি একটা অ্যাকাউন্ট থেকে অন্য আরেকটা অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করতে চান তাহলে কিন্তু আপনি এই অপশনটি থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। এরপর এখানে রয়েছে স্টেটমেন্ট, আপনি যেই টাকা আপনি লুট করছেন, তারপর আপনি যেই টাকাগুলো হচ্ছে আপনি ওই রিচার্জ করছেন, সব কিছুর নোটিফিকেশন বা স্টেটমেন্ট কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। যেমন আমি এখানে 300 টাকা প্রথমে আমি অ্যাড মানি করেছিলাম, সেটা কিন্তু এখানে সাকসেস দেখাচ্ছে। এখানে প্রথমে হচ্ছে হেল্পলাইন, আপনার যদি কোনো ধরনের সমস্যা হয় অ্যাপস ব্যবহার করতে গিয়ে বা টাকা লুট করতে গিয়ে বা আপনি অ্যাড মানি করতে গিয়ে, তাহলে কিন্তু আপনি জাস্ট এখানে সাপোর্টে এসে তাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনি কথা বলতে পারবেন, তাদের ফেসবুকে আপনি কথা বলতে পারবেন, তাদের মেসেঞ্জার গ্রুপে কথা বলতে পারবেন, লাইভ চ্যাট করতে পারবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং গ্রুপে আপনারা কথা বলতে পারবেন। এক কথায় এইখানে যদি কোনো প্রকার সমস্যা হয়, এই অ্যাপস ব্যবহার করতে গিয়ে যদি কোনো ধরনের আপডেটজনিত যদি কোনো ত্রুটি থাকে তাহলে কিন্তু সরাসরি আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন। তাছাড়া এই অ্যাপসের যে মেইন অ্যাডমিন রয়েছে তাদের পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, অর্থাৎ যাবতীয় যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে তাদের সাথে যোগাযোগ করার জন্য সব কিছুই কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা যারা এই অ্যাপসটি ব্যবহার করবেন এবং ব্যবহার করতে গিয়ে যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে কিন্তু সরাসরি আপনারা অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন, সমস্যাগুলোর সমাধান করে নিতে পারবেন। এরপর এখানে রয়েছে রেজিস্ট্রেশন, আপনি এইখান থেকে কিন্তু আরও অন্যদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবেন। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলে আপনার আন্ডারে আপনি যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের কাছ থেকেও কিন্তু আপনি এক্সট্রা কমিশন লাভ করবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন রিসেলার, আপনি এখানে ট্যাপ করলে আপনার মাধ্যমে আপনি কয়জনকে রেজিস্ট্রেশন করেছেন সেটার লিস্ট কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, এবং তাদের মাধ্যমে আপনি যে ইনকামটা করবেন সেই ব্যালেন্সটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। এই অ্যাপস সম্পর্কে মোটামুটি সব কিছুই আপনাদেরকে বলে দেওয়া হয়েছে। এখন এখানে নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন হোম, লেনদেন, রিচার্জ, ইনবক্স এবং প্রোফাইল, এইগুলো সম্পর্কে আপনাদেরকে একটু বলি। হোম তো আপনি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হোম পেজ, তারপর এখান থেকে লেনদেন, আপনি যা লেনদেন করবেন সেগুলোর নোটিফিকেশন বা ইনফরমেশনগুলো আপনি কিন্তু এইখানে পেয়ে যাবেন, যেগুলো সাকসেস হবে সেগুলো এখানে দেখতে পাবেন, যেগুলো ফেলড হবে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন, এবং যেগুলো ফেলড হয় সেগুলোর ব্যালেন্স কিন্তু আবার পুনরায় কিন্তু অ্যাড করে দেওয়া হয়, যদি অ্যাড না হয় তাহলে আপনি সাপোর্টে গিয়ে তাদের সাথে কথা বলবেন অ্যাডমিনের সাথে। এরপর এখানে রয়েছে ইনবক্স, এখানে ট্যাপ করলে আপনার ইনবক্সগুলো আপনি দেখতে পারবেন, এখানে আমরা যে কমিশনটা পেয়েছি সেটার একটা নোটিফিকেশন বা ইনবক্স, এরপর আমরা যে রিচার্জ করেছি, আমরা যে পেমেন্ট অ্যাড করেছি, মূলত এখানে ইনফরমেশনগুলো দেখতে পারবেন ইনবক্সের মধ্যে। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার প্রোফাইল, এই যে প্রোফাইল অপশনটির উপর ট্যাপ করে দিবেন, ট্যাপ করার পর আপনি এখানে কিন্তু একটা বাড়তি সুবিধা পাবেন, আর সেটা হচ্ছে এই দেখেন আপডেট লেভেল।
আপনি মনে করেন যে আপনি জেনারেল লেভেলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেইখানে ইনকামের পরিমাণ কম, তো এখন আপনি চাচ্ছেন লেভেলটাকে আপডেট করতে, তখন কিন্তু আপনি এখান থেকে লেভেল আপডেট করতে পারবেন। আর লেভেল আপডেট করার জন্য কিন্তু আপনাকে ওই লেভেলের জন্য যে চার্জ সেটা আপনাকে কিন্তু দিতে হবে। তো আশা করছি এই অ্যাপসটি সম্পর্কে যাবতীয় যা কিছু রয়েছে সব কিছু আপনাদেরকে ইন ডিটেলসে বোঝাতে পেরেছি। এখন আপনারা এই অনলাইনে কাজ করবেন কি না সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়, কারণ এইখানে যেহেতু টাকা পয়সার একটা লেনদেনের বিষয় রয়েছে, সো এই ক্ষেত্রে সব কিছু জেনে বুঝে তারপরে আপনারা কাজ শুরু করবেন। এখানে যত ধরনের সাপোর্ট লাগবে, যত ধরনের হেল্প লাগবে, তার জন্য আমরা কিন্তু এই অ্যাপসের মালিক সহকারে, তাদের অ্যাড্রেস সহকারে, পার্সোনাল যত ইনফরমেশন রয়েছে সবগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তাদের সাথে কথা বলে তারপর হচ্ছে আপনারা কাজটা শুরু করবেন। তবে আমি একটা ট্রাস্ট নিয়েই কিন্তু আপনাদের সাথে আজকের এই অ্যাপসটি শেয়ার করেছি, তো এই ক্ষেত্রে আপনারা চাইলে কাজ শুরু করতে পারেন, বাট এটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।